আল্লাহতে বিশ্বাস মমিনকে নাজাতের পথ দেখায়। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমরা জানব আল্লাহতে বিশ্বাস মমিনকে নাজাতের পথ দেখায়। মহান রব্বুল আলামিন আল কোরআনে উল্লেখ করেছেন, পৃথিবীর শুভলগ্ন থেকেই আল্লাহ 12টি মাসকে নির্ধারণ করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য 4টি মাসকে হারাম সাব্যস্ত করেছেন, যথা জিলকদ, জিলহজ, মহররম এবং রজব। এ 4টি মাসে সব রকমের হানাহানি, মারামারি, অন্যায়, অপরাধ, অবিচার তথা দুর্বলের প্রতি সবলের জুলুম, অত্যাচার সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছেন। এখানে একটু বিশ্লেষণ করলে দেখা যায়, মহররম আরবি ক্যালেন্ডারের প্রথম আর জিলকত শেষ মাস। এ 2টি মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রহস্য লুকায়িত আছে। আদিপিতা হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া জান্নাতে একটি ভুলের কারণে পৃথিবীতে নেমে আসেন দুজন পৃথক স্থানে। এরপর 9 জিলহজ আরাফাতের ময়দানে এ পৃথিবীর 2 মানবী স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাৎ হয়। এখানেই তাদের ভুলের জন্য কৃত তওবা কবুল করে ক্ষমার ঘোষণা করা হয়। মহান রব্বুল আলামিন তার তওবা কবুল করে তাকে পাক ও পবিত্র করে আগের নবুয়তের সব সম্মান ও মর্যাদা ফিরিয়ে দেন। এ দিনটি কেয়ামত পর্যন্ত মানুষের জন্য স্মরণীয় হয়ে থাকবে, কেননা আল্লাহর রসুল ঘোষণা করেছেন, আরাফাতের ময়দানে যত মানুষ উপস্থিত হয় আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন, আর এই ক্ষমার কারণে ইবলিস সবচাইতে বেশি লাঞ্ছিত ও অপমানিত হয়। ব্যর্থতার গ্লানিতে, আফসোস ও পেরেশানিতে নিজের মুখেই নিজে মাটি মারতে থাকে, চিৎকার ও ক্রন্দন করতে থাকে। 10 জিলহজ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার উদ্দেশ্যে তাকে সঙ্গে নিয়ে মিনায় গমন করেন। পিতাপুত্র ইমানের উপর সুদৃঢ় ও আল্লাহর হুকুম বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞ থাকা সত্ত্বেও শয়তান তাদের বারবার ধোঁকা দেয়। আল্লাহর হুকুমে তারা ইবলিস শয়তানকে পাথর মেরে তাকে তাড়িয়ে দেন। এরপর আল্লাহতালা পিতাপুত্রের আত্মবিশ্বাস বিসর্জন ও আত্মত্যাগ এবং ইমানের উপর অবিচলতা দেখে সন্তুষ্ট হন এবং তারা ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরে আল্লাহর নির্দেশে পশু কোরবানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালামের এই ভালোবাসার পরীক্ষা নিদর্শন কেয়ামত পর্যন্ত সব মুসলমানের জন্য করণীয় হিসেবে ঘোষণা করেন। এর থেকে আমরা এই শিক্ষা পাই, ইব্রাহিম আলাইহিসসালাম আত্মত্যাগের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন, কিন্তু একজন পিতার চোখের সামনে নিজ হাতে সন্তানকে কোরবানি করা অত্যন্ত কষ্টকর, আল্লাহ তা চাইলেন না। ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানকে তার কোলে ফিরিয়ে দিলেন, তার একটি পশমেরও কোনো ক্ষতি হলো না। এভাবেই যারা আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করবে তাদের দুনিয়ায় ও কোনো ক্ষতি হবে না, বরং আখেরাতে তাদের জন্য থাকবে মহা পুরস্কার ও আল্লাহর সন্তুষ্টি। ঠিক তেমনিভাবেই হিজরি সনের প্রথম মাস মহররম, এ মাসের 10 তারিখ ঐতিহাসিক বরকতময় আশুরার দিন। এ 10 তারিখই প্রিয় নবীর দৌহিত্র হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে সপরিবারে প্রস পানির পিপাসার কষ্ট নিয়ে পাপিষ্ট ইজিদ বাহিনী নিকৃষ্ট ও নির্দয় হত্যাকাণ্ডের মাধ্যমে শাহাদাত বরণ করেন। তাদের উদ্দেশ্যে প্রিয় নবীর ইসলামকে দুনিয়া থেকে চিরতরে মিটিয়ে দেওয়া, আর হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় নানাজির ইসলামকে নিজের রক্ত এবং জীবন দিয়ে পরিবারের আত্মবিসর্জন দিয়ে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য শাহাদত বরণ করলেন। তবুও তিনি বাতিলের সামনে মাথা নত করেননি, দুনিয়ার লোভ লালসা তাকে দমিয়ে রাখতে পারেনি। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, হকের পক্ষে থাকা, নিজের জানমাল ও প্রয়োজনে আত্মবিসর্জন দিয়ে হলেও কখনোই বাতিলের সামনে মাথা নত না করা। কেননা পৃথিবীটা মুসলমানদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বেহেস্ত। কোনো মুসলিম ইমান বিসর্জন দিয়ে বাতিলের সঙ্গে আতাত করে সুখশান্তির আশা করতে পারে না। এমনিভাবে হযরত মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের মধ্যে হক বাতিলের লড়াই হলো। আল্লাহ মুসা আলাইহিসসালামকে
অলৌকিক ক্ষমতায় নীলনদ পার করে নিরাপদে ওই পারে পৌঁছে দিলেন। আর একই নীলনদে দুনিয়ার প্রতাপশালী ফ্রাউন সদল বদলে নিমজ্জিত হয়ে সলিল সমাধি লাভ করল। এতে আমাদের শিক্ষা নিতে হবে, হকের বিজয় আসবেই আর বাতিল ধ্বংস হবেই। হযরত ইউনুস আলাইহিসসালাম প্রকাণ্ড মাছের পেটে গভীর সমুদ্রের নিচে চলে গেলেন। তিনি নিজের দোষ স্বীকার করে মহান রব্বুল আলামিনের সাহায্য কামনা করলেন। আল্লাহ তাকে সাহায্য করলেন, মুহূর্তের মধ্যে তাকে সমুদ্রের উপরে পৌঁছে দিলেন এবং সুস্থ করলেন। এ থেকে আমাদের শিক্ষা, যে কোনো বিপদে আল্লাহকে স্মরণ করা, একমাত্র তার কাছেই সাহায্য চাওয়া, আর একমাত্র তিনিই প্রভু যিনি তার বান্দাকে কঠিন বিপদে সাহায্য করে উদ্ধার করতে পারেন। ঠিক এমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করল, কঠিন বিপদে তিনি আল্লাহর সাহায্য কামনা করলেন। আল্লাহ তার খলিলকে ভয়াবহ অগ্নিকুণ্ডে সব রকম কষ্ট থেকে হেফাজত করলেন। হযরত নূহ আলাইহিসসালাম ভয়াবহ বন্যায় 40 দিন নৌকায় ভাসলেন। এরপর আল্লাহ তাকে পুনরায় জমিনে ফিরিয়ে নিয়ে আসলেন। হযরত আয়ুব আলাইহিসসালাম 18 বছর দুরারোগ্য কুষ্ঠ রোগে ভুগলেন। তিনি আল্লাহর সাহায্য চাইলেন, আল্লাহ তাকে রোগমুক্ত করলেন, তার রাজত্ব এবং যৌবন ও পরিবার ফিরিয়ে দিলেন। উপরের ঘটনাগুলোর দ্বারা আমরা এই শিক্ষা পাই যে কোনো কঠিন বিপদে মহান রব্বুল আলামিনের কাছে আমাদের ফিরে যাওয়া উচিত, আর তিনিই আমাদের সাহায্য করতে পারেন এবং তিনিই নিঃস্বার্থভাবে তার প্রিয় বান্দার সাহায্যার্থে এগিয়ে আসেন, বান্দার দুঃখ দুর্দশা ঘুচিয়ে দেন। সুতরাং বান্দার আল্লাহর প্রতি বিশ্বাসের সঙ্গে তার সাহায্য কামনা করা উচিত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন ও আমাদের পেজ ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।